ও ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটা নতুন জিনিস নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে লাইক করে দিও তো আমি আজকে একটা আলুর মধ্যে ডিজাইন তুলে সেটির রুমালে ছাপ দেবো তো দেখা যাক প্রথমে আমি একটা সাদা রুমাল নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি আর একটা তুলি আর এখানে একটা থার্মোকল কাটার ছুরি আর তিনটে ফেব্রিক কালার কালারটা যাতে ফেব্রিক হয় নাহলে পোস্টারস্টার কালার দিলে হচ্ছে রুমালটি কাচার পর উঠে যাবে রংটি তো ভিডিওটা শুরু করা যাক কৌটাটা উল্টে দিলাম তো ভিডিওটা শুরু করলাম প্রথমে আমি একটা সাদা রুমাল নিয়ে নিলাম অবশ্যই রুমালটার নিচে যাতে কাপড় থাকে না হলে পেছনে রঙটা লেগে যাবে রুমালের তো আর একটা আলু আর্ধেক করে নিলাম আর্ধেক করে যে ছবিটা আমার আঁকার দরকার সেই ছবিটা এঁকে নিলাম আমি এখানে একটু বড় করে ছবিটা আঁকলাম এর জন্য বড় আলু নিলাম যদি আপনারা ছোট ছবি আঁকতে চান ছোট ডিজাইন করতে চান রুমালে তাহলে ছোট আলুর মধ্যে আঁকতে পারেন তো আলুটির ছবিটা এঁকে নিয়ে বাড়তি অংশগুলো আমি আস্তে আস্তে করে থার্মোকল কাটা ছুরি দিয়ে কেটে নিলাম সাবধানে কাটবেন যাতে আঙুল না কেটে যায় আর ছুরির মাথা দিয়ে কাটবেন তাহলে খুব সুন্দরভাবে সেটি কাটা হবে আর অবশ্যই থার্মোকল কাটা যাতে থাকে নাহলে অন্য বড় ছুরি দিয়ে ভালো হবে না তো আমি এখানে সাবধানে সাবধানে কেটে নিলাম বাকি অংশগুলো ফেলে দিচ্ছি আমি এখানে ছবিটি তুলি দিয়ে এঁকেছি এর জন্য ছবিটি কাটার সময় একটুখানি এলোমেলো হয়ে যাচ্ছিল এবার তোমাদের কাছে যদি মার্কার পেন থাকে তাহলে মার্কার পেন দিয়ে আঁকতে পারো বাড়তি অংশগুলো কাটা হয়ে গেছে এবার অনেকটাই সেপ চলে এসছিল চারিদিকে আরেকটু একটু বাকি ছিল ওগুলো কেটে নিচ্ছিলাম এবার মাঝখানের ফুলটা আস্তে আস্তে করে কেটে নিলাম এটা ছুরির একদম মাথা দিয়ে কাটতে হবে এবার আমি পুরোটা কাটা হয়ে গেছে আর এখানটায় রং লেগে আছে কারণ আমি একবার খাতায় দেখে নিয়েছিলাম তোমরা সবাই একবার করার পর খাতায় ছাপ দিয়ে দেখবা যে ছাপটা সুন্দর আসছে নাকি তারপরে এবার আমি আস্তে আস্তে যেখানে কালার লাগাতে হবে প্রথমে ফুলে রেড লাগ কালার লাগিয়ে নিলাম এরপর ভেতরে ব্লু কালার লাগিয়ে নিলাম তারপর এবার পাতাতে সবুজ কালার লাগিয়ে নিলাম তারপর এবার আস্তে আস্তে রুমালটার মধ্যে চেপে দিলাম ভালো করে চাপতে হবে হলে ছাপটা ভালো আসবে না আস্তে আস্তে উঠিয়ে নিলাম এবার আমার অলমোস্ট হয়ে গেছে তো আমি এরকম করেই ডিজাইনটা করেছি তোমাদের দরকার কেমন তোমরা দেবে তো এইভাবেই আলু দিয়ে খুব সুন্দর রুমালে ডিজাইন করা যাবে তো এটা ফেব্রিক কালার দিয়ে করা হবে বলে এটা কোনো সময় উঠবে না যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর অন্য ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানিয়ে দিও